ফাউন্ডেশন তো তফসিলের কবিরের উপরে এত বড় তফসির হয়নি। ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর জেনারেল আব্দুস সোবহান সিএসপি আমার বন্ধু, আমার কয় দেখ তফসিরটা কত বড়। আমি লা ইলাহা ইল্লাল্লাহ লিখছি কেমনে এত বড়টা? পরে ইতিহাস শুনি বীরের কাছে গেছিল মুড়ি দইবার লেগা, হ্যার পিরো মাশাল্লাহ এই পদের টিপসই মার্খা। বীরে কয় ফখরুদ্দিন কি কি জানো? কয়েল মে কালাম গণিত জ্যোতিষ এই তফসির ব্যাকরণ সব জানি, সর্ববিষয়ে পণ্ডিত। কয় ইমামরা জি দুনিয়ার এলেম সব ফালায়া, তোমার সময় দিলাম 6 মাস সময় দিলাম, এই 6 মাসে সমস্ত দুনিয়ার এলেম যদি বুইলায়া পারো তাইলে তোমার মুরিদ করুম, নাইলে মুরিদ করুম না। আচ্ছা হুজুর বুইলে যাম, এখানে বাড়িতে বসছে 6 মাস বুইলা যাইবার জন্য, 6 মাস চুপ কইরা মুর্শেদের লইয়া বইয়া রইছে, 6 মাস পরে মুর্শেদে মুরিদ করব। একদিন দুই দিন যায়, 3 দিনের দিন শিষ্যগ কয় ছাত্রগ কয় ওই কাগজ লইয়া এক রিম কালিকুলি লইয়া এমবি বইয়া টাকা জাকা করি, এই 6 মাসে উনি তফসিরে কবির লেখা ফালাইলেন। কেরে গাঠি লেখা চাঙ্গারি দিয়া লয়ে গেছে। মুর্শেদ জিজ্ঞেস করে, মুর্শেদ সব বুঝলা গেছ? কা হুজুর সব বুঝলা গেছি, কিন্তু একটু আঁকা ঝোঁকা কইরা একটু কোরআনে এই যে লিখছিলাম। তোমারে মুরিদকরণ গেল না, যাও গা, মনের দুঃখে গেল গা। এত বড় আলেম ছিল যে আল্লাহরে বলছিল, আল্লাহর আসে অবশ্য, আল্লাহরে বলছিল যে আল্লাহ আমি শয়তানের লোকে চ্যালেঞ্জ দিলাম, শয়তানের লোকে বাহাস করুম তুমি আছো কি নাই, যদি আমি আইরা যাই আমার জাহান্নামে পাঠিয়ে দিই। বাস শয়তান বলে সবচেয়ে বড় জ্ঞানী আমি ওর দেখুম, আমি জীবন ভরে জ্ঞান অর্জন করলাম। আল্লাহ আচ্ছা তো দেখবার মন চাই, ঠিক আছে দেহামুনি মাশাল্লাহ। শয়তান মরণের সময় এসে হাজির, ফখরুদ্দিন রাজির একটার পর একটা প্রশ্ন করে উত্তর দেয়, 99টার উত্তর দিছে, 100 নম্বরটা আর পারে না শয়তান, আরেয়া দিতাছে। আরে ফখরুদ্দিন রাজি দলিল বাড়ি করতেছে আর দলিল পায় না, শয়তান আটকিয়ে দিছে, আরে দলিল পায় না, ওই যে মুর্শেদ হইতে মুরিদ হইতে গেছিল ওই জনক মজ্জুবের কাছে, ওই মজ্জুব তখন অজু করতেছিলেন, মজ্জুব একটু পানি নিয়া বললেন, এমনি ফেইকা দিয়া বললেন ক বিনা দলিলে আল্লাহ এক। তখন ফখরুদ্দিন রাজি ঘাট কইরা বইলা ফালাইলেন, ওরে শয়তান বিনা দলিলে বিনা প্রমাণে আল্লাহ এক। শয়তান চলে গেল। তাহলে এরা সবাই তো পীর ধরছে, বলো বিশাপ আপনি এখন পীর ধরতে হইব না, এটা নয়া নয়া হুনাই শুনি, আপনার কাছে মডার্ন শুনান, আপনারা বোধ হয় বিসিআর দেখছেন মডার্ন দেখছেন, আমরা তো ওল্ড মডেলের, তাই আপনারা ওল্ড মডেল পছন্দ হয় না। আচ্ছা আসেন, পীর ধরা মানে কি উচিলা? আমি একটু আগেই বললাম আপনার পীর আপনি, আপনার মুড়িদ আপনি, আপনার ভিতরেই নফস, আপনার ভিতরেই রূপ, আপনার ভিতরেই জীবাত্মা, আপনার ভিতরেই পরমাত্মা। আরেক পেঁচালে জায়গা, কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কোরআনের এক জায়গায় যদি দেখাইতে পারেন কুল্লু রুহিন যায়কাতুল মউত, তো আপনার পায়ের জুতা আর আমার গাল, রু কোনোদিনও মরে না, মরে নফস। অথচ রেডিও টেলিভিশন আজকাল কয় রুহের মাগ ফেরাত চাই, ছি 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 এটা কত বড় জঘন্য ভুল, ভুলটা যাই নাও পড়েন। কুল্লু রুহিন যায়কাতুল মউত কোরআনে যদি এক জায়গায় লেখা দেখাইতে পারেন, কোদার কসম আপনি গোপায়ের জুতো আমার গাল। কি লেখা আছে? কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস যায়েক, তাবাকাতুল মউত বলে নাই, ধ্বংস হইয়া যাবে বলে নাই, বলছে কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কোরআনের এক জায়গায় বলেনি কুল্লু রুহিন যায়কাতুল মউত, রূহ কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করে না।
এখন পীর ধরা তাইলে উছিলা, কারণ আমার পীরও আমি, আমার মুরিদও আমি, আমার ভিতর থেকেই নিতে হবে। মুরগির ডিমের বাইরে বাচ্চা নাই, ডিম ফুটাইলেই বাচ্চা। এই দেহ খাঁচার মধ্যে যা কিছু আছে, আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা। নু নবীর প্লাবন হইছে কিচ্ছু বুঝেন নাই, প্লাবন হয় এই দেহের মধ্যে, এই দেহ কিস্তির মধ্যে প্লাবন হয়। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আপনার এই দেহের মধ্যে। সুতরাং হাকিকতে আপনার পীরও আপনি, আপনার মুরিদও আপনি, আপনার ভিতরেই রু, আপনার ভিতরেই নফস, আপনার ভিতরেই পরমাত্মা, আপনার ভিতরেই জীবাত্মা। সুতরাং আপনার উসিলায় একটা ধরতে হয় পীর। আল্লাহ পাক, আমি একটা উসিলা ধরলাম, বড় পীর সাহেব একটা উসিলা ধরছে, খাজা বাবা একটা উসিলা ধরছে, বড় বড় অলিগাউস কুতুব সবাই একটা উসিলা ধরছে। আর আজকাল মডার্ন মৌলবীরা কয়, আধুনিক মৌলবীরা কয়, পীর ধরার কোনো প্রয়োজন নাই। তাগো শ্রদ্ধা করি, তাগো থিওরিতে ঠিক আছে, তাহলে আল্লাহ আপনার একটু প্রশ্ন করি। আপনি আল্লাহ পাক, আপনার কোরআন শরীফটা আপনি তো আল্লাহ কুল্লে সাইয়িন কাদির, আপনার কথায় কথায় কই সর্বশক্তিমান। সর্বশক্তিমান মানে যা ইচ্ছা তা করা পারেন আপনি। তা আপনার কোরআন শরীফটা আপনি ফেরেশতাগো দিয়া সোনার কাগজে, সোনার অক্ষরে, সোনার কাগজের মধ্যে সোনার অক্ষর দিয়া, সোনার বাইন্ডিং দিয়া, 25 ওজনের একটা সোনার কোরআন শরীফ, এক একটা 25 সোনার কোরআন আমগো ঘরে ঘরে পাঠিয়ে দিলেই তো হইত। ডেমরারা মহিলায় ওয়াজ করছিলাম এইটা, একজন দূরত্বে বলতেছিল, প্রায় 40-50 হাজার মানুষ হয়, দূরত্বে কয়, হুজুর আপনার ওয়াজের লোকমা ধরি না হুজুর, হুজুর একটা অনুরোধ করি আমি, কি কত হাই কোয়েন না, আপনি কি কই বলছেন, সোনার কি, আমি সোনার কোরআন শরীফের পৃষ্ঠা কয়, তারপরে 114টা সুরা করতে গেলে কতটি পৃষ্ঠা লাগবে, অনেক পৃষ্ঠা লাগবো, সবগুলি কি সোনার, আমি সবগুলি সোনার, অক্ষর সোনার, বাইন্ডিং সোনার, কতটি সোনা লাগবে একটা কোরআন শরীফ, আমি 25 লাগবো মাশাল্লাহ, এটা প্রত্যেকের ঘরে ঘরে পাঠিয়ে দিলে আমরা পয়রা লইতাম। বা হুজুর মাপ চাই, সোনার কোরআন শরীফ আপনি বলতে যায়েন না, আমি কই কেন, কয় হুজুর একটা কোরআনও থাকবো না, আমি কেন থাকবো না, কয় মানুষ বহুত খতরনাক জীব, সব গালায়া সোনা বিক্রি কইরা ফালাইব, কোরআন থাকবো না, আমি কই হলে কথা তো ঠিকই কইছে, কত জায়গায় যে যাই রে ভাই, কত রকম কথা শুনি, আস্তে আস্তে আমি নিজে আমাকে হ ঠিকই তো কইছে, হুজুর মসজিদের মধ্যে দামি কোরআন শরীফ চুরি কইরা ফালায়, নিউজ প্রিন্টের কোরআন কন চুরি করবো না। আল্লাহ পাক, আপনার কোরআন শরীফ পাঠাইবার যায়া আপনি প্রথমে দিলেন জিব্রিল রে, জিব্রিল দিলেন আমার মুহাম্মাদুর রসুলুল্লাহ কে, মুহাম্মাদুর রসুলুল্লাহ ঠোঁটে কেন আপনার কোরআন পাই। উসিলা যদি পীর হয়, কথার কথায় বললাম, উসিলা যদি পীর হয় তাল্লা পাক, কথার কথায় মেসালে বললাম, হাকিকতে বলি নাই, কথার কথায় বলি, উসিলা যদি পীর হয় তো আমি তো একটা পীর ধরছি, আল্লাহ পাক আপনি তো কোরআন পাঠাইবার যায়া দুইটা পীর ধরলেন, প্রথম জিব্রিল রে দিলেন, জিব্রিল না মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে দিলেন, আপনার যত কালাম দেখি সবই তো একই নিয়মে পাঠান, জিব্রিল রে দিয়া রাসূলুল্লাহ রে দেন, জিব্রিল রে দিয়া ঈসা রে দেন, জিব্রিল রে দিয়া দাউদ রে দেন, জিব্রিল রে দিয়া মুসা রে দেন, প্রত্যেক রে আপনি কালাম দেন দুইটা উসিলার মাধ্যমে। আল্লাহ তাই দেখাইতাছে, দেখ আমার কালাম, আমি সর্বশক্তিমান হইয়া যদি দুইটা উসিলা ধরি, তাহলে আমারে পাইবার হইলেও তোর একটা উসিলা ধরতেই হইব। তুই যদি গাউরামি কইরা কস যে কাপ্তাই প্রজেক্টে 33,000 ভোল্টের ওইখানে তৈরি হয়, আমি এইখানে প্লাগ দিয়া ফ্যান চালামু না, আমি কাপ্তাই কারেন্টের প্লাগ দিব
33,000 ভোল্টের মধ্যে প্লাগ দিবার আগেই আপনি জৈলা মহিলা শেষ। কথাটা বুঝছেন? কিছুদিন আগে এই তারিখে, এই যে রজবের 3 তারিখে, জহিরুল হক এক মৌলবী, বহুত ডেঞ্জারাস মৌলবী, আমি পীর সাহেব আর ডক্টর এম আউয়াল চিস্তি দুইটার যে মায়ের দিল বসা, তারে ওয়াজ করলো। প্রথম আমি আমার ওয়াজে এলি না, জ্ঞানী মানুষ তো, বললো যে আপনার কাছে অনেক কিছু শিখলাম। তার উনি আমগো দুইটার এক কেড়ে 25 তালাতে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, এইটা ওরে কই ছিলাম খাইবার সময়। উনি খুব বললেন, কুল্লুমান আলাই হাফান, কুল্লুমান আলাই হাফান, ওয়াইয়াবকা ওয়াজু রাব্বিকা ওয়াজুল জালালুল ইকরাম। পাবে আইয়া তো জানেনি। আচ্ছা, কুল্লুমান আলাই হাফান, ইহার মধ্যে যা কিছু আছে, হুবহু অর্থ কইতাছি, ইহার মধ্যে যা কিছু আছে সব ধ্বংস কইরা দিমু। ওয়াইয়াবকা বাক্কা মাসদার, ওয়াইয়াবকা শুধু থাকবে ওয়াজু চেহারা, কার চেহারা? জুল জালালুল ইকরাম, ম্যাজেস্টিক, ফুল অফ ম্যাজেস্টিক, বাউন্টি অ্যান্ড অনার, যিনি জুল জালাল এবং কারামতওয়ালা, শুধু তার চেহারাটা থাকবো। জহিরুল হক মাওলানা সেই ডাক্তার এম এ আউয়াল চিস্তির শাহজাহানপুরের দরবারে আমরা দুই পীর সাহেব বৈশা রয়েছি। এইটা পয়রা কয়ে কোরআনের এই আয়াত দুইটা মানেন কিনা, আমগো দিকে তাকে কয় না, হ্যাঁ মুড়িদান গো দিকে কহ, নিশ্চয়ই মানি কোরআনের আয়াত। কয় কি কইছে? কুল্লু মান আলাই হাফান, কিয়ামতের সময় আল্লাহ সমস্ত কিছু, যা কিছু আছে সব ধ্বংস কইরা দিব, শুধু আল্লাহর চেহারা থাকবো, মানেন কিনা? সব মুরিদ কইছে মানি। কয় যদি মানেন তো সব কিছু ধ্বংস কইরা ফালাইলে হাসরের মাঠও ধ্বংস হইয়া গেছে, জান্নাত ধ্বংস হয়ে গেছে, জাহান্নাম ধ্বংস হয়ে গেছে, লৌহ আরশ কুরসি মাহফুজ সব শেষ, শুধু আল্লাহর চেহারা ছাড়া আর কিচ্ছু নাই। মানে পিসাম আমার টিভি দিয়ে কয়, কোন এটার উত্তর আমি জানি না, আমার তোমার সোজা, আমি খুব সোজা, যেটা না জানি ভুল করি বন্ডামি করি না, যেটা জানি না জানার ভান করি না, আমাকে পিসাম এটা আমি পারুম না। কোন একটু কন আমি, ওই যে আমেরিকানরা যেরকম ভেটো দেয়, রাশিয়া ভেটো দেয় 5টা শক্তি, ওইরকম কুমু কুদরতে বানাইব, আল্লাহ কুদরতে বানাইব, মানে এটা হলো ভেটো দেওয়াই না কথা, সব ধ্বংস করে আবার কুদরতে বানাইবে, এই ছাড়া আর কইবার তো কোনো পথ নাই। বোকা হয়ে গেলাম গা, কথা তো ঠিকই, আমি কত, আমি সমস্ত তফসিরাম দেওয়া কুল্লু মান আলাইহা ফান আমি যেভাবে পড়ছি, আব্দুল ইউসুফ আলী, মোহাম্মদ মারমাডি, পিত্তল, জিয়ার আরবেরি, রিয়ন ডে নিকলসন, আলফ্রেড উইলিয়াম, মন্টগোমারি, ওয়াটেন, যে দাউদ, পুনাই, রডওয়েল, পামার, সেইল, ফেসকেলস, এন যে দাউদ, কার, মোহাম্মদ মারমাডি, পিত্তল, সব প্রবরত, এরা তো হুবহু লেখে, কথাটা বুঝলেন? যারা আমরা একটু মুসলমান এরা একটু করে লেখে, আর আবার ডরায় তো হুবহু লেখবো, এই কথাই লেখা। কিয়ামতের সময় আল্লাহ সব কিছু ধ্বংস করে দেবেন, শুধু তার চেহারা থাকবেন। তো মাওলানা জহিরুল হক কয় যে আল্লাহর চেহারা যদি থাকে তো হাসরের ময়দানে কেমনে উঠুম, বিচার হইব কই, জায়গা নাই, জান্নাতে কেমনে যাব, জান্নাত নাই ধ্বংস করে হালাইছে, জাহান্নাম নাই ধ্বংস করে হালাইছে, দুনিয়া নাই ধ্বংস করে হালাইছে, কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সব ধ্বংস কইরা ফালাইছে আল্লাহ, ওয়াইয়াবকা শুধু রইছে ওয়াজহু চেহারা, এই জুল জালালুল ইকরাম, জুল জালাল আল্লাহর চেহারাটা ছাড়া আর কিছু নাই, তাহলে বিচার কই হইব? আমি কে এর উত্তর আমি জানি কইয়া পারুম না। কোন আমাকে যা বিচার হইব এইখানেই হয়, হাকিকতে সচরম সত্যে এই দেহটাই আপনার আত্মার জীবন্ত কবর,
ওই জাজিমপুরের গর্তটা ওইটার মধ্যে লাশের কবর, ওইটাও শরীয়তে কবর, ওইখানে লাশটা যাতে ডিকম্পোজ না হয়, পচা না যায়, তার জন্য মাটি চাপা দিয়া ভদ্রভাবে রাখা উচিত। আমরা মাটি চাপা দিয়া রাখি, খ্রিস্টানরা সিন্দুক দিয়া রাখে, ইহুদিরা সিন্দুক দিয়া রাখে, পার্সিরা 100-200 হাত উপরে একটা ইয়ের মধ্যে রাখে, শকুনে খায়া যায়। হিন্দুরা মাশাল্লাহ 16 লাকড়ি দিয়া জ্বালিয়া ফালায় এক একটারে। কথাটা বুঝছেন? সুতরাং কি পাইলাম? মানুষ কান্দে, আপনার চোখ খোদার কসম কান্দে না, কানবার ক্ষমতা নাই আপনার, চোখের কানবার ক্ষমতা নাই, মানুষের আত্মা কান্দে, মানুষের আত্মায় কান্দে। সেই কান্নাটা জাহেরি শরীরের চোখ দিয়া যখন পানি পড়ে, তখন বুঝি এই মানুষটা কান্তা আছে। খোদার কসম, মানুষের আত্মায় কান্দে, চোখে কান্দে না। যদি কম তার দলিল চাই, একটা মরা মানুষকে যদি 50টা বেতের বাড়িও মারেন, তবু তার চোখ দিয়ে 1 ফোঁটা পানি পড়ব না, কারণ আত্মা নাই, দেহ কাঁচাটা পইরা রয়েছে, দেহ কাঁচারে কুড়াল দিয়া কাটলেও কানবে না। তাই মানুষের আত্মা কান্দে, আত্মা যখন দেহ থেকে চইলা যায়, শূন্য খাঁচা পইরা থাকে। তাই এই জীবন্ত দেহটাই মানুষের আত্মার কবর, এইখানেই যত আজাব হয়। পায়খানার রাস্তা একটা পাইল, সাপে কুটকুট করে কামড় দিতাছে, এই এক আজাব। গ্যাস্ট্রিক আলসার হইছে, আরেক সাপে কামড়াইতাছে, ক্যান্সার হইলে কাল সাপে কামড়াইতাছে, কত রহম ছেক দিতাছে, কবরে কত আজাব হইতাছে, পেটে হজম হয় না, পেট ফুলা রয়েছে, এই একটা জ্যান্ত কবরের আজাব। এই দেহ শরীরের মধ্যে কত আজাব হয়, এই আজাব হইতে থাকে, যার জন্য রসুলুল্লাহর জ্বর আসছিল এন্তেকালের সময়, কারণ উম্মতরে এটা দেখিয়ে যাইতে হবে। কথাটা বুঝছেন? সুতরাং যত বড় পীর ফকির ওনার যাই হন, এই দেহ খাঁচার মধ্যেই জীবন্ত দেহ খাঁচায় কবরের আজাব। আর ওই আজিমপুরের গোরস্থান, ওইটা মাটির কবর, ওইটার মধ্যে লাশ পইরা থাকে। তাই হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি বলছেন, জবান বন্ধ হইবার সাথে সাথে মনকির নকিব জিজ্ঞেস করে, মান দিনুকা মান রাব্বুকা। আপনি যদি কন ওই আজিমপুরের গর্তের মধ্যে গিয়া গুর্জা দিয়া বাইরায়, তাহলে হচ্ছে হিন্দু হইয়া যাওন বালো, চিতায় জ্বালিয়া ফালিয়া ছাই কইরা দিব, গুর্জা দিয়া বাল বাড়ি দিব, ওইটা বুড়িগঙ্গায় ভাসিয়ে দিব, বাড়ি দিলে তো পানির মধ্যে বাড়ি পড়ব। যত আজাব হয়, একটা মানুষ দেখেন কত কষ্ট করে হাসপাতালের মধ্যে মরে না, ও বাবা গো আমি ডাক্তার, আমি দেখছি একটা হাসপাতালে দেখেন একটা ঠ্যাং উঁচা উঠে থুইছে, বাবা গো আর একটা করতেছে, কত ডিজাইনের রুগী দেখি, এগুলি সব কবরের আজাব ভোগ করতেছে। তাই আলবার্ট আইনস্টাইন বলছেন, নাথিং ইজ টু বি অ্যানিহিলেটেড, অল আর ট্রান্সমুলেটিং। এইটা ফিজিক্স, বিজ্ঞানের চরমতম সত্য, কোনো কিছু নাই হইয়া যায় না, সব কিছু পরিবর্তন হয়। নাই হয় নাকি? দান বুনলেন, দান হইল, দানের সিদ্ধ করে বাঙাইলে চাইল হইল, চাইলে রে সিদ্ধ করলে ভাত হইল, ভাত রে খাইলে পায়খানা হইল, পায়খানা 1 বছর পরে মাটি হইল, এই মাটির মধ্যে কদু বুনলে আবার মাশাল্লাহ বড় 1 কদু হইল, তো কিছু নাই হইল। আইনস্টাইন বলতেছে ফিজিক্সে, বিজ্ঞানের চরম সত্যে হইল, কোনো কিছু নাই হয় না, অল আর চেঞ্জিং অর ট্রান্সমুলেটিং, সব রূপান্তর হইতেছে। তাই আইনস্টাইন বলতেছে, বস্তু চেঞ্জ হয়, এনার্জি তো আরো বেশি শক্তিশালী। একটা অ্যাটম কোনা যখন ভাঙ্গা হয়, হিরোশিমা নাগাসাকির অবস্থা বুইলা জান নাই,
সুতরাং এনার্জিও রূপান্তর হয়। এই মরার পরে আবার আইবেন, বুঝলেন? পুনর্জন্ম আছে, আসতে কইরা কইলাম, আবার আইতে হইব, উপায় নাই। কথাটা বুঝছেন? কোনো কিছু নাই হয় না, সব রূপান্তর হয়। কিন্তু এইটা ঠিক যে ওই কদুটার আর কমুনা যে তুই দান, এইটাও সত্য। আবার কদুটারও দান কমুনা, কারণ দান ভাত হয়েছে, ভাত হয়ে পায়খানা হয়েছে, পায়খানা মাটি হয়েছে, মাটির মধ্যে কদু বুনছি, কদু হয়েছে ভাই, এটা না আগের জন্মে দান আছিল, দূরে তো বাদ দে, এই আর কি, সব চেঞ্জ হয়ে যেতেছে। আমরা মার কোলে দুধ খাইছি, মনে নাই। আমরা মার কোলে মার দুধ খাইছি সবাই, মনে নাই। এইরকম একদিন আল্লাহ বলছে, কি বলছে? সূরা মুদাসসির 31 নম্বর আয়াত কিনা রাখা হয়েছে, মাথা ঘুরাইতেছে। তাহলে এই বললাম, এই পর্যন্তই থাক, আর পারি না, ক্লান্ত, একটু আমরা দরুদ পড়ি। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু অর্থটা কয়ে নি, আল্লাহুম্মা, আল্লাহ নিজে সবাই রে নিয়া, সাল্লি আলা, সাল্লি মানি দরুদ, সাল্লি মানি নামাজ, সাল্লি মানি একটা বেতেরে বাকাইলে দুইটা মুখ একসাথে, সালাত অর্থ কোমর ডুলাইয়া নাচন, সালাত অর্থ নামাজ, সালাত অর্থ একটা বেতেরে ই করা, দুই মুখ একসাথ করা, ডিকশনারি শব্দ, সালাত অর্থ দরুদ। তো আল্লাহ তো আর রসুলুল্লাহ নামাজ পড়া পারে না, তাই আল্লাহ কি করতেছে, আল্লাহ সবাইকে নিয়া, ফেরে সবাই মানি ফেরেশতাদের নিয়া, সাল্লি আলা, যত দুরুদ আছে এই দুরুদে তাজের তাজ এইটা, যে আল্লাহ নিজে স্বয়ং ফেরেশতাদের নিয়া আমার নবীর উপরে দুরুদ পড়তেছেন, কে সাইয়্যিদেনা ইয়া নানা, তোমাদের সৈয়দের উপরে মাওলানা, তোমাদের মাওলা, তোমাদের সৈয়দ, তার নাম কি মোহাম্মদ, তোমাদের সৈয়দ, তোমাদের প্রভু মুহাম্মদের উপরে আল্লাহ স্বয়ং ফেরেশতাদের নিয়া দরুদ পড়তেছে। শুধু মুহাম্মদের উপরে দরুদ পড়েন না, ওয়াহেল এবং তার বংশধর, পাক পঞ্চাতন বারো ইমাম এবং আওলাদে রসুল, ওলি গাউস কুতুব যারা আছেন তাদের সবার উপরে আল্লাহ নিজে ফেরেশতাদের নিয়া দরুদ পড়তেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দলিল, এইটার দলিল কই? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইউসাল্লুনা, দরুদ পড়েন উপরে, ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদের নিয়া নবীর উপরে দরুদ পড়েন। ওয়াই আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, সাল্লু আলাইহে, তোমরাও দরুদ পড়ো, সাল্লেমু, সালাম দাও, ওয়া তাসলিমা, এবং ইজ্জত করো, বহুত বড় কথা। ইয়াইয়ুহাল্লাযীনা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা আম্বিয়া, নাই নবীর বহু বচন আম্বিয়া নাই, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবীনা নাই, ইউসাল্লুনা আলা রসুল নাই, ইউসাল্লুনা আলা মুরসালিন নাই, ইউসাল্লুনা আলা রসুলান নাই, খালি শুধু নবী। যদি আম্বিয়া বহু বচন থাকতো, তাইলে ঈসা, মুসা, দাউদ, লুত, শীষ, জাকারিয়া, ইব্রাহিম সবার নাম পড়তো। এখানে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আমার হাবিবের উপরে আল্লাহ স্বয়ং ফেরেশতাদের নিয়া বলতেছেন,
কারণ মুমিনের জন্য আদেশ হারাম সারা কোরআনে। ইয়াইহাল মুমিনুন যদি পান তো আপনার পায়ের জুতা আমার গাল। আমানু মুমিনের জন্য আদেশ হারাম, মুমিন যে সে ওলি হয়ে গেছে। তাই ইয়াইহাল্লাযিনা আমানু, হে ইমানদারেরা, ইয়াইহাল্লাযিনা মুসলিমু নাই, তোমরাও সালাত দাও তার উপরে। কিন্তু তোমরা যখন সালাত পাঠাইবা, দরুদ পাঠাইবা, তখন দুইটা শর্ত দিয়া দিলাম, দুইটা ছিকল পরিয়া দিলাম, দুইটা কয়েদের জিনজির পায়ের মধ্যে লাগাইলাম। সেই দুইটা কি? সাল্লেমু, সালাম দাও, ওয়া তাসলিমা, এবং ইজ্জত করো। প্রথম ইজ্জত করো, তারপরে সালাম দাও, তারপরে দরুদ পড়ো, এর আগে দরুদ পড়ো না। তো আল্লাহ, তুমি যখন ফেরেশতাগো লইয়া দরুদ পড়ো, তখন শেষ হয়ে গেছে। তুমি যখন ফেরেশতাগো নিয়া দরুদ পড়ন, তখন সাল্লেমু ও নাই, তাসলিমা ও নাই, কেন? কারণ তুমি তো পাপ করার পারো না। এইখানেই দলিল, ফেরেশতা আর আল্লাহ তো কোনো গুনাহ অন্যায় করার পারে না, এইখানেই দলিল। কিন্তু মানুষ তো লটর পটর, আমগো তো একটু বেজাল আছে, তাই আমগো সাল্লেমু ও তাসলিমা। এই ইমানদারেরা, যখন তোমরা নবীর উপরে দরুদ পড়ো, তখন তোমরা প্রথমে ইজ্জত করো, তারপরে সালাম দিও, তারপরে দরুদ পড়ো, এর আগে পড়ো না। আল্লাহ, তুমি যখন দরুদ পড়ো ফেরেশতাগো নিয়া, তখন সাল্লেমু ও নাই, তাসলিমাও নাই। কিন্তু আমাগো সময় সাল্লেমু ও তাসলিমা কেন? কারণ আমগো মধ্যে ভেজাল আছে, তোমাদের মধ্যে ভেজাল নাই, তাই আমরা লেখি খাঁটি দুধ। আমেরিকায় যদি লেখেন যে এইখানে খাঁটি দুধ খাঁটি ঘি পাওয়া যায়, সাথে সাথে পুলিশ অ্যারেস্ট কইয়া কইরা 20 বছর জেল দিয়া দিব। কবে সুয়ারের বাচ্চা, খাঁটি দুধ লেখছস কেন, খাঁটি ঘি লেখছস কেন? আমরা কি বেজাল বেচি নি কিরে? বেজাল তো গো বাংলাদেশে বেচে। আমগো দেশে খাঁটি বইলা কোনো শব্দই নাই, আমগো এখানে সবই ঘি, সবই দুধ, এর মধ্যে আবার ভেজাল মিলাই কেমনে আমরা জানি না। যত বেজাল তগ দেশে, তগ দেশে যত লটর পটর, তগ দেশে যত আল্লাহর নাম লয়ে আবার পরে বেইমানি করি। এই জন্য বলছে ফাওয়াইলুল মুসাল্লিনা আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ফাসুতরাং ওয়াইল দুজুক লুল্লিল, ওই সমস্ত মুসাল্লিনা, ওই সমস্ত মুসল্লিদের জন্য আমি ওয়াইল দুজুক রাইখা দিছি। আল্লাহ জি যাহারা আন সালাতিহিম, তাহাদের নামাজগুলিকে সাহুন মানছেরে দেখাইবার লেগা পরে, পরহেজগারি দেখাইবার লেগা পরে। আমারে দিনদার কোক, আমারে বিরাট একজন এই ও পরহেজগার কোক, এই নিয়তে যারা নামাজ পড়ে লোক দেখাইবার জন্য বইলা দাও, তাদের জন্য আমি ওয়াইল দুজুক রাইখা দিছি। আবার বলতেছে আসসালা তুমি রাজুল মুমিনিন, এই নমাজি ই মুমিনের জন্য মেরাজ। আবার ইন্না সালাতা কিনা তানহা আনিল ফাহশা মুনকার, এই নমাজি দুধের মতো পবিত্র কইরা দেয়। তাহলে আল্লাহ পাক এই নমাজ এত উপকার করে, আমার এই নমাজি তুমি ওয়াইল দজুকে দাও, তাহলে সার্জেনের চাকু আর কষাইয়ের চাকুর মতন, কষাইয়ের চাকু ও স্টিল দিয়া বানায়, সার্জেনের চাকু ও স্টিল দিয়া বানায়, দুই চাকু স্টিল ও এক নিয়তে, চাকু ও নিয়তে এক, কিন্তু কষাই গরুটারে জব করে। মাশাআল্লাহু আকবার কইরা জব কইরা গোস্ত বিক্রি করার নিয়তে কাটে।
আর সার্জেন্ট পেটটা কাটে গল ব্লাডারের চিস্টোন বাইর কইরা মানুষটাকে বাঁচাইবার নিয়তে সার্জেন্ট কাটে। যদিও হায়াত মত রেজেক দৌলত আল্লাহর হাতে, কিন্তু নিয়তটা থাকে যে আল্লাহ পাক আমি নি চেষ্টা কইরা এই মানুষটারে বাঁচাইতে পারি। তাইলে কাটা তো একই, কিন্তু নিয়ত দুইটা দুই রকম। সার্জেন্ট কাটে মানুষটাকে বাঁচাইবার জন্য, আর কসাই কাটে গরুটাকে গোস্ত বিক্রি করার জন্য। তাইলে সবকিছু এই নিয়তের উপরে নির্ভর করে। তাই আল্লাহ পাক বলছেন, তোমার চেহারা দেখিরা জানবি তোমার এই খাজা বাবার এই যে যত বড় এই তার মাজারের এইটা পইরাই ছডর করে, এইটা তোমার এইটা এই সব টুপি মুপিয়ে গেলি দেখি না, আমি দেখুম তোমার এই দিলের ইটা। এক জায়গায় আমার এই বলছিল, নোয়াখালী হুজুর এত বড় লম্বা চুল রাখছেন এইটা কি সুন্নত? আমি সুন্নত কিনা জানি না, তবে আমি জানি যে মানুষের দুইটা জিনিস বাড়ে, একটা নোক আর একটা চুল। তো রসুলুল্লাহ যদি মেরাজে 27 বছর থাইকা থাকে তো চুল আর নোক কি বাড়ে নাই? আর চুপ, আর কোন নবী হারাম কাজ করে না, করে কয় না? আমি কোন নবী যদি হারাম কাজ না করে তো আদম যে তায়েফের ময়দানে 300 বছর কাঁদছে, তার চুল তো মাটির মধ্যে পড়ছে, নাপিত পাইব কোন গোড়ার ডিম, মানুষই তো নাই। তো তার এত বড় চুল, তাহলে তারটা কি হারাম হয় নাকি? নাউজুবিল্লাহ পড়েন, কয় নাউজুবিল্লাহ, কোন নবী হারাম কাজ করে না। সুতরাং আদমের এত বড় চুল সুন্নতে আদম সুন্নতে মেরাজি, কারণ মানুষের নোক আর চুল বাড়ে আর কিছু বাড়ে না। সুতরাং 27 বছর মেরাজে রাসূলুল্লাহ ছিলেন, তার চুল বাড়ছে। তাই নিজামুদ্দিন আউলিয়ার চুল কোমরে পড়তেন, হযরত গেসুদের হাজের চুল কোমরে পড়তেন, হযরত আলাউদ্দিন কালিয়ার সাবেরীর চুল কোমরে পড়তেন, এরকম বহু ওলি আল্লাহর চুল ছিলেন। আজকে কয় হ্যাঁ, এমনি শরীয়তের শেষ সুন্নত হলে এই যে এই জায়গাটা পর্যন্ত, এই যে শোল্ডারটা পর্যন্ত, এইটা আবার জানে এইটা এই পর্যন্ত, এমনি শরীয়তে এটা সুন্নত হয় না, এটাও সত্য। শরীয়তে আমার যে চুল এটা সুন্নতি চুল না, সুন্নত এই পর্যন্ত। তারপরে যদি প্যাচ মাইরা কই তাহলে তার প্রশ্নের উত্তর হয় না, কথাটা বোঝা হলো খালি তার কি কইব, ঠিকই তো কইছে, তো এটা প্যাচ মাইরা কথা, এটা বলা উচিত না। অ্যাকচুয়ালি এটা আমারটা সুন্নত না সত্যি বলতে। তো শেষ করে দিই, হ্যাঁ আরেকবার দরুদ করে শেষ করে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আপনি আপনি একটু তুলবেন, আমি তুলু আল্লাহ সাল্লাল্লাহ নবিয়ানা সাল্লাল্লাহ মুহাম্মাদিন ইয়া গাউস খুদা মুশকিল কুশাল মাদাদ কিজিয়ে, সাল্লাল্লাহ নবিয়ানা সাল্লাল্লাহ মুহাম্মাদিন ইয়া গাউস খুদা মুশকিল কুশাল মাদাদ কিজিয়ে, সাল্লাল্লাহ নবিয়ানা সাল্লাল্লাহ মুহাম্মাদিন ইয়া গাউস খুদা মুশকিল কুশাল মাদাদ কিজিয়ে। আগাউসে পাক আপনার দরবারে যদি না চাওয়া হয় কোন মোনাজাত কবুল করা হয় না, এটা আমরা জানছি, মৌলবী যদি জানতো তাহলে বলতো। বোকার দল এইটুকের জন্য সমস্ত ভুল কইরা ফেলায়। ইহসান মঈনুদ্দিন ইয়া কানাবুদু বা ইয়া কানাস্তাইন, ইহসান মঈনুদ্দিন ইয়া কানাবুদু বা ইয়া কানাস্তাইন, ইহসান মঈনুদ্দিন ইয়া কানাবুদু বা ইয়া কানাস্তাইন। ওগো মঈনুদ্দিন হাসান, তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই হাসান মঈনুদ্দিন, কারণ তুমি ওয়াজুল্লাহ, তুমি বলছো যে জুমলা ফানা গাস্তে বতু হে চুনা মুন্দা খাহে কে আন আল্লাহে বগু খাহে কে হুয়াল্লাহ। যখন সম্পূর্ণ রূপে তুমি আল্লাহতে ফানা হয়ে যাও, ইচ্ছা হয় তুমি বলো তুমি আল্লাহ অথবা সে আল্লাহ, একই কথা। তাই খাজা গরিব নওয়াজ, আজ তোমার কাছে আমরা সবাই হাত তুললাম, আমাদের যার যার মনের মকসুদ যদি ন্যায় সঙ্গত হয়, এই খাজা গরিব নওয়াজ তুমি মকসুদ পূর্ণ করে দাও। তোমার কাছে ভিক্ষা চাইলাম গরিব নওয়াজ, তোমার কাছে সাদকা চাইলাম, তোমার কাছে যাকাত চাইলাম, তোমার কাছে লেল্লা চাইলাম,
তোমার কাছে ফেতরা চাইলাম আমরা সবাই এই হাতটা তুইলাম, সরম দিও না মগো গাউসে পাক, একটু ফেতরা দিও, এইভাবে চাইলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম, কুল লাইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, জানে মানে সারম বনামে হুসাইন, মুনামে গোলামে গোলামানে হুসাইন, শাহস্তে হুসাইন বাদ শাহস্তে হুসাইন, দিন হস্তে হুসাইন দিনে পনা হস্তে হুসাইন, সরদাদ নদাদ দরদস্তে ইয়াজিদ, হককে বিনা লা ইলাহা হস্তে হুসাইন, ইয়ালি ইয়া মুশকিল কুশালি ইয়া পঞ্চতন পাকালি ইয়া সুনি জাত আলি, ইয়ালি ইয়া ইয়াইলি ইয়া আবুল হাসান ইয়া ভূত রব, হল্লে মুশকিল সরওয়ার দিন শফাই আমুল হিসাব সুরতে ফাতিহা, নমুদি ফতা গোয়ে দলা ফতে ইল্লা আলি, লা সাইফ ইল্লা জুলফিকার, আসসালামু আলাইকুম ইয়া গাউসে খোদা মুশকিল কুশা গাউসুল আজম রাইসুল আরেফিন, পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি, শেখ সৈয়দ মাওলানা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি আলাইহি সালাতু সালাম, মাদদ ফরমা মাদদ ফরমা মাদদ ফরমা, গাউসে পাক যারা আমার সঙ্গে হাত তুলছে তাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে তোর রহমতের চাদর দিয়া ঢাইকা রাখ, আল্লাহ আমিন, আমার সঙ্গে যারা হাত তুলছে তাদেরকে তুমি তোমার কাসুল খাস রহমতের চাদরে তুমি ঢাইকা রাখো, তাদেরকে রুজি রোজগারের ওইটুকু দিও যেটুক তার সামর্থ্য সৌন্দর্যময় জীবন থাকে, বেশি দিলে অন্যরকম হয়ে যায়, যদি বেশি দিলে যার অন্যরকম না হয় তারে বেশি দিও, আর না হয় তুমি দারিদ্রতার কোষাঘাতে আমাদেরকে জর্জরিত করিও না গাউসে পাক, এইটুক তোমার কাছে ভিক্ষা চাইলাম। আসসালামু আলাইকুম ইয়া হাজা হাবিবুল্লাহ মা তাফিউবুল্লাহ শাহনশাহ ওয়ালি আফতাবে ওয়ালি সুলতানুল হিন্দ হিন্দল ওয়ালি আতায়ে রাসূলিয়া সৈয়দ মাওলানা মঈনুদ্দিন হাসান সঞ্জানি আল হুসাইনি আল হাসানি আলাইহি সালাতু সালাম, মদদ ফরমা মদদ ফরমা মদদ ফরমা, আলী আলী বাবা জালাল নুরি আলী, আলী আলী বাবা নুরি শালি, আস